প্রকাশ্যেই বলা যায় মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ার শেষ, ক্যারিয়ার খতম মোহাম্মদ মাহমুদুল্লাহ রিয়াদ। তার অর্জন অনেক, তিনি অসামান্য অবদান রেখেছেন বাংলাদেশের ক্রিকেটে, তাকে এভাবেই বিদায় নিতে হবে, কারণ প্রত্যেকটা সিনিয়র ক্রিকেটারের বিদায় এভাবেই ঠিক করে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেসব ক্রিকেটার অভিমানী, যেসব ক্রিকেটার চুপচাপ, যেসব ক্রিকেটার প্রতিবাদী, সবারই একই রকম বিদায় নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ চুপিসারে কিংবা মাইনাস করে কিংবা অবহেলা করে কিংবা বাদ দিয়ে কিংবা বর্জন করে কিংবা অপমান করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, নাজমুল হাসান পাপন এই চর্চাই করে থাকেন। সেটা মাশরাফির ক্ষেত্রে হতে পারে, তাইম ইকবালের ক্ষেত্রে হতে পারে, মাহমুদুল রিয়াদ, এরপর মুশফিক, তারপর সাকিব আল হাসান। তবে সাকিব নিজে জানেন কোথায় তাকে থামতে হবে, কারণ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো তিনি খুব ভালোভাবে আরও 4-5 বছর বা তারও বেশি তিনি খেলতে পারবেন। আসা যাক মাহমুদুল্লাহ রিয়াদের কথায়। বাংলাদেশের ক্রিকেটের আনসান হিরো মাশরাফি বিন মুর্তজার সাবেক ক্যাপ্টেন বারবার বলেছেন মাহমুদুল্লাহ রিয়াদের অবদানটা কোথায় এবং তিনি কতটা চুপিসারে তার কাজটা শেষ করেন। একেবারে শেষ টেস্টে কী দুর্দান্ত নক মাহমুদুল্লাহ রিয়াদ, বল ঘোরাতে পারেন, বিপিএলও খুব সফল অধিনায়ক, তার কাজটা তিনি খুব ভালো করেছেন ব্যাটে বলে। সংক্ষিপ্ত ফরম্যাটে, বিশেষ করে ওয়ানডেতে তার দুর্দান্ত নখগুলো আমরা মিস করি, আমরা মিস করব। সেই মাহমুদুল রিয়াদকে নিয়ে অনেক জল্পনা কল্পনা হচ্ছিল, ইয়ো টেস্ট দিলেন, সেই টেস্টে তিনি পাশ করতে পারলেন না, বেঞ্চ মার্কে পৌঁছাতে পারলেন না, ফিটনেস নিয়ে কথা হচ্ছিল। ঠিক কয়েকদিন পরেই মুশফিক সবার উপরে ইয়ো টেস্টে বেঞ্চ মার্কটা টুপকে অনেক বড় একটা মাইল ফলক ছুলেন। মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিককে নিয়ে যতটা না কথা হয়, মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে ততটাই কথা হচ্ছিল, তিনি এশিয়া কাপে থাকবেন না, বিশ্বকাপেও থাকবেন না। হলেও তাই, তাকে এশিয়া কাপে রাখা হচ্ছে না, মানে বিশ্বকাপে রাখা হচ্ছে না, শেষ, আপনার আন্তর্জাতিক ক্যারিয়ার ফুল স্টপ। যতই নির্বাচকরা বলুক সম্ভাবনা আছে, সুযোগ আছে, এটা হচ্ছে মানে জাস্ট বলার বলা। এবং নাজমুল হাসান পাপনের অধীনে মিনহাজুল আবেদিন আন্নু একটা পুতুল, হাবিবুল বাসার সুমন, ধরিম আছেন আছুই পানি, আব্দুর রাজ্জাক ইয়েস বস ইয়েস বস। তো এই যে নির্বাচক প্যানেল বা পুরো বিসিবি যারা আছেন, তারা তো নাজমুল হাসান পাপন বললেই সালামের উপরে থাকে। সো এদের দিয়ে কতটুকু কি হতে পারে, তবুও বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাক। আফিফ হোসেন ধ্রুব কিংবা মাহমুদুল্লাহ রিয়াদ মোসাদ্দেক এরা থাকবেন না, কিন্তু বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাক। ক্রিকেট যারা ধ্যান জ্ঞান লালন পালন করেন, ক্রিকেট যাদের নেশা, ক্রিকেট যাদের ভালোবাসা, ক্রিকেট যাদের আবেগ, সাকিবের অধীনে এশিয়া কাপ বিশ্বকাপে দুর্দান্ত খেলুক বাংলাদেশ, এই প্রত্যাশা। তবে এশিয়া কাপে ভালো করলেও বিশ্বকাপে ভালো করাটা অনেক কঠিন, অনেক কঠিন। বীরেন্দ্র সেহাগের মতোই বলতে চাই, 4 সেমিফাইনালিস্ট, ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আমারও তাই মত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।